আসসালামু আলাইকুম, আমি হাসনাত জামিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডানাটেক থেকে বলছি। ডানা ডিসইনফেকশন ক্যাবিনেটের ডেমনস্ট্রেশন করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা দেখি। ইউভিসি ডিসইনফেকশন ক্যাবিনেট ডানাটেকের আন্ডারে তৈরি করা, কনসার্ন অফ ডানা গ্রুপ। আমরা এটা দিয়ে আমরা যে কোনো ধরনের আমাদের রেগুলার ব্যবহারকৃত ব্যাগ ওয়ালেট আমরা ডিসইনফেক্ট করতে পারি খুব অল্প সময়ের মধ্যে। সো আমি এটা একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের সব ধরনের প্রোটেকশন আছে। আমরা এটাতে পিএলসি এবং এইচএমআই ইউজ করেছি। এটাতে থার্মাল প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন, ইউভি কাট অফ, এই ধরনের প্রোটেকশনগুলো আছে। তো আমি এখন এটাকে অপারেশন করে দেখাবো। এটা রিমোটলি অপারেশন করা যায়। আমরা এখন ডিসইনফেকশনের জন্য ব্যাগটা রাখছি। লাইট বন্ধ হয়ে গেল ফর এক্সাম্পল, এখন আমি অন করে দিলাম। এখন অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে ইন্টারনাল টেম্পারেচার শো করছে। সো এর ভিতরে এখন টেম্পারেচার কত সেটা এখানে দেখাচ্ছে, এবং ইউভিসি টাইমটা এখানে শো করছে, কাউন্টডাউন হচ্ছে। সো এটা একটা সার্ডিং টাইম নেবে এবং এটা এই অবস্থাতে করতে থাকবে। তো আমরা যেটা করতে পেরেছি, বাজারে আসলে অনেক ধরনের ইউভিসি লাইট আছে। সো এই লাইটগুলো যে আসলে কতটুকু সত্য সেটা যাচাই করার জন্য আমাদের রেডিও মিটার আছে, যেটা দিয়ে আমরা বলতে পারি যে এই মিটারটা কাজ করছে, এই লাইটটা কাজ করছে। সো যেমন এখানে এই লাইটটা অ্যাপসের মাধ্যমে এটা দেখানো যায়, যেখান থেকে আমরা দেখতে পারবো যে এখানে ইউভিসি ডোজিংটা আছে। দেখতে পাচ্ছি যে এখন ডিসইনফেকশন শুরু হয়ে গেছে। এটা এইচএমআই কন্ট্রোল, সো হিউম্যান টাচ। এখানে একটা ইমার্জেন্সি সুইচ আছে, সো যে কোনো ধরনের অকারেন্স হলে এখানে জাস্ট একবার প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে। ডিসইনফেকশন কমপ্লিট, সিস্টেমটি কুলডাউন হওয়ার জন্য আরও কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে। ব্যাগটা জীবাণুমুক্ত হয়ে গেছে, আমরা এখন এটাকে সংগ্রহ করতে পারি। পিছন সাইডটা দেখতে পারি, এখানে জাস্ট শুধু একটা এমার্জেন্সি সুইচ আছে, যদি কোনো প্রয়োজন পড়ে জাস্ট এটাকে প্রেস করে দিলেই এটা টোটাল পাওয়ারটা অফ হয়ে যাবে। সো এনি কাইন্ড অফ এমার্জেন্সি সিচুয়েশন জাস্ট এটাকে অফ করে দিলে সব ধরনের শাটডাউন হয়ে যাবে। আমাদের এখানে একটা প্রক্সিমিটি সেন্সর আছে। সো এই সেন্সরের কাজটা হচ্ছে দরজাটা না লাগা পর্যন্ত এই ইউভি লাইটটা অন হবে না, এবং দরজাটা যখনই খোলা হয়ে যাবে তখন একটা নর্মাল এলইডি লাইট আছে সেটা জ্বলে যাবে, যাতে করে ভিতরের কোনো ডার্কনেস না থাকে, ভিতরেরটা সহজে অ্যাক্সেস করা যায়। সো অ্যাট দ্য সেম টাইম আমি ভিতরটাকে একটু দেখাতে চাই যে আমাদের এখানে যে ইউভি লাইটগুলো আছে এটাকে কুলিং করার জন্য কিছু বিশেষ কুলিং সিস্টেম আছে, ইন্টার সার্কুলেটেড ফ্যান আমরা এটাকে বলছি, যাতে করে এখানের বাতাস বাইরে না যায়। এখানে একটা এক্সজস্ট হিসেবে কাজ করে আর একটা ইনলেট হিসেবে কাজ করে, একটা বাতাসটাকে টেনে দেয় এবং ভিতরে গরম বাতাসটাকে আর একটা টেনে নেয়, এবং এটা ইন্টার সার্কুলেট করতে থাকে। এটা অবশ্যই মনে রাখতে হবে যে 254 ন্যানোমিটারের ল্যাম্পই শুধু জার্মিসাইডাল, অর্থাৎ 254 ওয়েভলেন্থের ইউভিসি ল্যাম্প মাইক্রো জার্মসকে ধ্বংস করতে পারে। বাজারের সকল ইউভিসি ল্যাম্প কিন্তু 254 ন্যানোমিটার ওয়েভলেন্থের নয়, তাই অবশ্যই ইউভিসি অ্যাপ্লিকেশনের যে কোনো প্রোডাক্ট নেওয়ার আগে দয়া করে রেডিওমিটার দিয়ে চেক করে নেবেন। আমরা অত্যন্ত হাই গ্রেডের রিফ্লেক্টর ব্যবহার করেছি, যা নিশ্চিত করে ইউভিসি ডোজিংটা সবখানে সঠিকভাবে সঞ্চালিত হচ্ছে। ইউভিসি ডিসইনফেকশন ক্যাবিনেটের ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ্লিকেশন আছে, যেমন কর্পোরেট অফিস, স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, হসপিটাল। 40 বছর আগের থেকে এই টেকনোলজিটা চলে আসতেছে। এটা বেসিক্যালি বায়োমেডিক্যালে, বিশেষ করে অপারেশন থিয়েটারে এই টেকনোলজিগুলোকে এতদিন ব্যবহার করা হয়েছিল, বাট এই COVID-19 এবং প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এটা এখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসতেছে। এবং এটা প্রুভেন টেকনোলজি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কোনো ধরনের কেমিক্যাল ইউজ না করেই আপনি ডিসইনফেকশন করতে পারবেন, এবং খুব নির্দিষ্ট সময়ে, খুব অল্প সময়ের মধ্যে আপনি করতে পারবেন, এবং বিভিন্ন ডাইমেনশনে এটা তৈরি করা সম্ভব, কাস্টমাইজ সাইজ করা সম্ভব। যেমন এটা ভার্টিক্যাল আছে, চাইলে এটা আপনারা যদি চান তাহলে এটা আমরা হরিজন্টাল বা যে কোনো সাইজের এবং যে কোনো নির্দিষ্ট সময়ের জন্য ডিসইনফেকশন করার জন্য আমরা তৈরি করে দিতে পারবো। ধন্যবাদ।